হ্যালো বন্ধুরা, তমাসকো ক্যান্টিন থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি শুধুমাত্র দুটি উপকরণ ব্যবহার করে বানিয়ে ফেলবো বাদামের কটকটি, আর এটা খেতে অসম্ভব মজা। আপনি চাইলে অল্প সময়ে স্বাস্থ্যকর উপায়ে ছোট বড় সকলের প্রিয় এই কটকটি বানিয়ে ফেলতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি বাদাম নিয়েছি হাফ কাপ পরি। এই বাদামগুলো এখন আমি 3-4 মিনিট ধরে ভেজে নেব। আর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের ভেতরে বাদামগুলো দিয়ে দেব। বাদামগুলোকে আমি 3-4 মিনিট ধরে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসটা মিডিয়ামে রেখে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ছোকাগুলো ছাড়িয়ে নিব। বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একই প্যানে হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, চিনি নাড়া যাবে না। যখন চিনির মধ্যে ক্যারামেলের কালারটা চলে আসবে তখন নাড়া শুরু করতে হবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে ক্যারামেলের কালারটা আসা শুরু করে দিয়েছে। এখন সুন্দর করে আমি নেড়ে দিচ্ছি। ক্যারামেলের কালারটা পুরোপুরি এসে গেছে। এখন চুলার আঁচটা একেবারে লোতে রেখে হালকা হালকা করে নেড়ে দিতে হবে, আর পুরোপুরি ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্যারামেল হয়ে গেছে, পর্যায়ে বাদাম ভাজা দিয়ে অনবরত নাড়তে হবে। 1 মিনিট ধরে নাড়াচাড়া করবো। 1 মিনিট ধরে নেড়ে চেড়ে নিয়েছি, হয়ে গেছে বাদামের কটকুটি। এখন আমি নামিয়ে নিব, গ্যাসটা অফ করে দেব। এখন আমি বেকিং পেপারের উপর ঢেলে নিচ্ছি, আর গরম অবস্থায় এটা সেট করে নিতে হবে। এর আগে আমি আলতো করে বেকিং পেপারে ঘি লাগিয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে সরিষার তেলও লাগিয়ে নিতে পারেন। গরম থাকা অবস্থায় এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে। আপনারা চাইলে বেলুন দিয়েও চেপে চেপে সেট করে নিতে পারেন, তবে বেলুনের উপরে ঘি বা সরিষার তেল ব্রাশ করে নিতে হবে। গরম থাকা অবস্থায় সেট করে নিতে হবে, ঠান্ডা হলে এটা করা যাবে না, সেট করা যাবে না, কারণ ঠান্ডা হলে জামাট বেঁধে যাবে। আমার বাদামের কটকটিটা অনেক পুরো হয়েছে, আর দেখতে অনেকটা সুন্দর হয়েছে। বন্ধুরা, এই ছিল মাত্র দুটি উপকরণে কটকটি রেসিপি। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।